জিপিএস ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা তানি সুপ্রিয় দর্শক করোনা মহামারীতে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য সেবা পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের প্রতিদিনের আয়োজন করোনা হেল্পলাইন আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ থেকে আমাদের সাথে রয়েছেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দর্শক শুরুতেই জানিয়ে রাখতে চাই আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য আরটিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্কলে এবং স্ক্রিনে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে যাচ্ছে মূল আলোচনায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আমি আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে আমরা যেমনটি দেখছি যে দিন দিন করোনা ভাইরাস রূপ বদলাচ্ছে এবং এর লক্ষণ সংক্রমণের ধরনও বদলাচ্ছে এর এর ফলে নিয়ন্ত্রণহীন সংক্রমণ ছড়াচ্ছে কোভিড নাইন্টিন সামনের দিনগুলোতে আসলে করোনা ভাইরাসের এই জেনেটিক্যাল পরিবর্তন কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আপনারা মনে করছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আরটিভির অগণিত দর্শক শ্রোতাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে আজকে যারা এই করোনা ভাইরাসের রোগ প্রতিরোধের ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ কারণ করোনা ভাইরাস এটা আর অন্য ভাইরাসের মতো আর পাঁচটা ভাইরাসের মতো নয় এ এর এ অন্য একটি অন্যান্য ভাইরাস চাইতে একটু ভিন্ন কারণ প্রতিনিয়ত সে তার জেনেটিক সিকোয়েন্স বা অন্যান্য যে আকৃতি প্রকৃতি কিছু পরিবর্তন তার হচ্ছে এবং এই জেনেটিক এই পরিবর্তনের কারণে যে সমস্যাটা আমরা বা সায়েন্টিস্টরা যেটা সমস্যায় পড়ছেন যে প্রত্যেকটা মানে এর প্রতিশোধক আবিষ্কারের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ভ্যাকসিনের কথা আমরা বলি সেই ভ্যাকসিন যখন আমরা আবিষ্কৃত হয় বা সেটা হচ্ছে একটা বিশেষ স্ট্রেন্ডের এর এগেনস্টে এটা করা হয় কিন্তু যখন মাল্টিপল স্ট্রেন যদি একই অর্গানিজমের থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল ভ্যাকসিন আপনাকে ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে এটা একটা ভেরি ইফেক্টিভ একটা ভ্যাকসিন আবিষ্কার করার ক্ষেত্রে এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং আমরা এখন লক্ষ্য করছি যে আজকে যারা এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন কিছুদিন পরে অধিকাংশই ভালো হয়ে যাচ্ছেন এটা ঠিক কিন্তু পরবর্তীতে তারা আবার ইনফেক্টেড হচ্ছেন এখন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে যে যখন তারা ইনফেকশন ইনফেক্টেড হয় তখন তার এগেনস্টে তার বডিতে এক ধরনের ইমিউনিটি ডেভেলপ করে যে ইমিউনিটির মাধ্যমে তারা কিন্তু যে ভাইরাসটাকে তারা প্রতিরোধ করে বা ভাইরাসের যে অ্যান্টিজেন যেটা আছে সেটাকে তারা নিউট্রালাইজ করে ফেলে এবং আমরা ধরে নিচ্ছি যে যেহেতু অ্যান্টিবডি আছে নিউট্রালাইজেশন হয়ে যাচ্ছে তাহলে তো তার পরবর্তীতে আর এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কোনো কথা নয় তাহলে কেন তারা হচ্ছে হচ্ছেটা এই কারণে যে এই ভাইরাসটা আবার তার রূপ পরিবর্তন করছে এই সে রূপ পরিবর্তিত রূপের এগেন্স্টে আবার আমার অ্যান্টিবডি নেই যে কারণে তারা দ্বিতীয়বার বা তৃতীয়বারও তারা আক্রান্ত হতে পারে এই ব্যাপারগুলো আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে আসলে আমরা এটার বিরুদ্ধে কতটা সফল হব এটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে জি আমি আরেকটু জানতে চাবো যে যাদের বয়স একটু বেশি এবং আগে থেকে ফুসফুস কিডনি লিভার বা ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত তাদের যদি করোনা হয় তাহলে প্রাথমিক অবস্থায় তাদের তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে যারা আপনি যাদের কথা উল্লেখ করছেন তারা কিন্তু হাই রিস্ক গ্রুপ এবং এদের করোনা ভাইরাসে আক্রান্ত হলে করোনার উপসর্গের সাথে সাথে এর জটিলতা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং এই জটিলতার কারণে তাদের আমরা দেখি যে যে মর্টালিটি বা মরিটি যেটা হয় অর্থাৎ এই ভাইরাস জনিত রোগের যে ভয়াবহতা এটা ব্যাপকভাবে তাদের মধ্যে আমরা লক্ষ্য লক্ষ্য করি সুতরাং এই ধরনের এই গ্রুপে যে যাদের কথা বললেন আপনি যেমন ধরেন যাদের স্পিড ড্রাগ আছে যাদের কিডনি ডিজিজ আছে যাদের হার্টের প্রবলেম আছে যাদের ডায়াবেটিস আছে এ অথবা যাদের বয়স বেশি এদের করোনার লক্ষণ বা করোনা যদি পজিটিভ হয় আমার মনে হয় তাদেরকে সাথে সাথে করোনা রোগীর যেখানে চিকিৎসা করা হয় সেসব হাসপাতালে তাদের ভর্তি হওয়া উচিত এবং তাদের নিবিড় পর্যবেক্ষণ এবং পরিচর্যা তাদের করা উচিত কারণ এগুলো এত তাড়াতাড়ি তাদের লক্ষণগুলো আরও ব্যাপক হারে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে ভাইরাসের যে যে এফেক্টটা এটা তাদের ক্ষেত্রে অনেক বেশি ভয়াবহতা দেখা দেয় সুতরাং আমরা যদি সময় মতো তাদের চিকিৎসা আমরা দিই তাহলে সেক্ষেত্রে আমরা মর্টালিটিটা আমরা অনেকটা আমরা কমাতে পারি তাদের মৃত্যুর হারটা অনেকটা আমরা কমাতে পারি এবং সময় মতো পদক্ষেপ নিলে তাদের আইসিউ যে ফ্যাসিলিটিসগুলো তারা সেটা অ্যাভেল করতে পারে তা না হলে যদি দেরি হয়ে যায় তাহলে এই এটা চিকিৎসা আরও বেশি জটিল হয়ে পড়ে জি আমি এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইবো যে করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে যেমনটি আপনি বলছিলেন যে মৃত্যু কমানো সম্ভব তো সেই ক্ষেত্রে আসলে কম খরচে স্বল্প সময়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে হ্যাঁ আজকাল এটা একটা বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছে এবং বর্তমানে বাংলাদেশ সরকারও এটাকে অ্যাপ্রুভ করেছে যে অ্যান্টিজেন টেস্ট তারা করতে চায় যাতে করে আমরা তাড়াতাড়ি একজন করোনা রুগী আক্রান্ত রুগীকে আমরা আইডেন্টিফাই করতে পারি আইডেন্টিফাই করলে একটা সুবিধা যে এদের মধ্যে যারা হাই রিস্ক গ্রুপ আছে তাদেরকে আমরা উন্নত তাদের তাদের চিকিৎসার জন্য আমরা হাসপাতালে ভর্তি করতে পারি এবং যারা হাই রিস্ক নয় এবং যাদের মধ্যে সংক্রমণের কারণে মানে এই সিমটমসগুলো যাদের সে অতটা প্রকোপ নয় তাদেরকেও আমরা আইসো অ্যাটলিস্ট আইসোলেশনে রাখতে পারি কিভাবে যে আইসোলেশানে থাকলে হলে হবে কি যে তারা এই রোগটা অন্যের কাছে তারা ছড়াবে না এবং তারা আইসোলেশানে থাকলে তাদের নিজের স্বাস্থ্যের প্রতি তারা আরও বেশি যত্নবান হবেন এবং কোনো ধরনের জটিল জটিলতা দেখা যায় তারা যাতে সাথে সাথে চিকিৎসার জন্য তারা হাসপাতালে যেতে পারেন বা সেই সুযোগ বা সেই সাহায্যটা নিতে পারেন এ জিনিসটা আমরা মনে হয় এনশোয়ার করতে পারি যদি আমরা অ্যান্টিজেন টেস্ট করলে হবে কি এটা খুব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারবো কারণ আমরা যেটা মলিকুলার টেস্ট যেটা করে থাকি আর যেটা করি সেখানে হচ্ছে কি যে আমাদের রেজাল্টটা পেতে অনেক সময় লাগে এবং এই রেজাল্টের কারণে কিন্তু অনেকেই এটা আগ্রহ হারিয়ে ফেলেন এই টেস্ট করার ক্ষেত্রে অনেকের কিন্তু করোনার উপসর্গ রয়েছে হয়তো অতটা অতটা ব্যাপক নয় ধরেন এরা হালকা জ্বর কাশি বা গলা ব্যথা তারা বুঝছে যে তার হয়তো করোনা হতে পারে কিন্তু কেবলমাত্র এই টেস্টের জটিলতার কারণে অর্থাৎ টেস্ট করানোর জন্য যেমন তাকে অপেক্ষা করতে হবে এবং এর রেজাল্ট পেতেও তাকে অনেক দূর অপেক্ষা করতে হয় এবং এই কারণে দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন ফোনটি নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরছি হ্যালো দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্ন করুন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার বয়স তেতাল্লিশ জি বলুন স্বাস্থ্য বিভাগে চাকরি করি নারায়ণগঞ্জ জি আমার সমস্যা হলো আমার একবার করানো হয়েছিল গত দু মাস আগে বুঝলেন জি এখন ওই মানে আজকে দুই দিন ধরে আবার জ্বর জ্বর ভাব এখন কি ওইটা কি মাথায় দেখবো মানে আমার আবার ওই ধরনের কোনো সমস্যা হয়েছে না জি দর্শক আপনি আমাদের সাথে ফোনে যুক্ত থাকুন স্যার আপনি নিশ্চয়ই দর্শকের প্রশ্ন শুনতে পেয়েছেন আমাকে একটু প্রশ্নটা একটু রিপিট করতে উনি বলেছেন ওনার বয়স 43 বছর ওনার কর্ন দুই মাস আগে করোনা পজিটিভ হয়েছিল এখন নেগেটিভ আছে কিন্তু দুই দিন ধরে আবার জ্বর জ্বর ভাব এখন উনি কি করবেন হ্যাঁ এই যে আমি আমার বক্তব্যের শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে করোনার যেহেতু তারা তাদের গতি প্রকৃতি তারা পাল্টাচ্ছে সুতরাং দ্বিতীয়বার ইনফেকশন হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না এখন যদি তার অ্যান্টিজেন বা ধরেন আমরা যদি আরটিপিসিআর টি যদি দেখি যে সে তিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং পজিটিভ যদি তার সিমটমসগুলো যদি সিভিয়ার না থাকে তাহলে উনি ঘরে বসে এটা চিকিৎসা নিতে পারেন যদিও তার বয়স হচ্ছে ফর্টি থ্রি যদি অন্যান্য জটিলতা না থাকে যে জটিলতার কথা আমরা আপনার দ্বিতীয় প্রশ্নে আমি উত্তরে আমি বলেছিলাম যে যদি কারো রেসপিরেটরি প্রবলেম থাকে ডিজিজ থাকে অথবা যাদের কিডনি ডিজিজ যদি থাকে যাদের ডায়াবেটিস আছে বা হার্টের রোগ আছে এ ধরনের অন্যান্য যে জটিল মেডিকেল প্রবলেমগুলো আছে যদি এগুলো না থাকে এবং তার উপসর্গগুলো যদি সেরকম সিরিয়াস না হয় সে বাড়িতে বসেই চিকিৎসা নেবে তবে সতর্ক থাকবে এবং অন্যের কাছ থেকে সে আইসোলেটেড থাকবে আইসোলেট মানে তার ওইটা একটা সেলফ কনটেন্ট থাকা দরকার এবং যেহেতু এটার নির্দিষ্ট কোনো প্রতিষেধক এ পর্যন্ত আমরা পাইনি যতটুকু আমরা জানি যে অ্যান্টিবয়ডি সরি যে টিকা যে আবিষ্কার হয়েছে সেটাও এটা মানে জনগণের জন্য উন্মুক্ত হয়নি এটা কেবল ট্রায়ালের মধ্যেই আছে খুব সম্ভব এই বছরের শেষের আগে আমরা মনে হয় না এটা আমরা পাবো না এই প্রসঙ্গে আপনি আপনি বাড়িতে বসে চিকিৎসার কথা বলছিলেন কিছু কিছু ক্ষেত্রে সেই এই প্রসঙ্গে একটি প্রশ্ন আমাদের ফেসবুকে একজন দর্শক রেখেছেন এরকম একটা প্রশ্ন আলিম নামের একজন দর্শক লিখেছেন বাড়িতে করোনা চিকিৎসা নিলে কোন 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 বিষয়গুলো খেয়াল রাখা জরুরি রাইট আপনি বাড়িতে আমরা সাধারণত জানি যে করোনার উপসর্গগুলো কিরকম যেমন এটা জ্বর হালকা জ্বর ঠান্ডা এবং গলা ব্যথা এটা হচ্ছে আমরা প্রাথমিক একটা উপসর্গ আমরা বলে থাকি এটা আস্তে আস্তে অনেকভাবে জটিল হতে পারে সেটা প্রসঙ্গ অন্যরকম তবে যদি এর বাইরে যদি না হয়ে থাকে তাহলে ঘরে বসে আপনার কী চিকিৎসা নেবেন জ্বরের জন্য হ্যাঁ আপনি প্যারাসিটামল সেবন করতে পারেন আপনি গরম পানি দিয়ে ঘন ঘন গড়গড়া করতে পারেন গরম পানি খেতে পারেন কারণ এই ভাইরাসটা প্রথম সপ্তাহ সাধারণত আপার এক্সপ্রেট ট্রাকটে অর্থাৎ গলার মধ্যেই এটা বেশি ওখানেই মানে আপনার কনসেনট্রেটেড থাকে লোয়ার এক্সপ্রিডি ট্রাকটে যেতে সাধারণত দ্বিতীয় সপ্তাহের দিকে তারা ওইদিকে যায় সুতরাং এইখানে যখন থাকে তখন যদি আপনি গরম পানি দিয়ে যদি গরম পানি খান বা চা বা কফি এগুলো একটা গরম ইয়ে খাদ্য আপনি এটা খেতে পারেন অথবা গরম পানি দিয়ে গড়গড়ো করতে পারেন এটা একটা লেবু খেতে আপনি লেবুর রস খেতে পারেন বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো করতে পারে এটার সুবিধা একটা কি যে গলার মধ্যে যে আপনার আছে যখন আপনি দিয়ে খাবেন এটা চলে যাবে স্টোমাকে ভাইরাসটাকে ধ্বংস করার জন্য এনাফ কারণ এই কারণে আমরা দেখি না যে কখনো গ্যাস্ট্রো ইন্টারস্টে এর কোনো সংক্রমণ হয়েছে প্রশ্নের বাকি উত্তরটা নিচ্ছি একজন দর্শক আমাদের সাথে ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তার ফোনটি নিয়ে আমরা আবারও এই আলোচনায় ফিরছি হ্যালো দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্ন করবেন হ্যালো আসসালামাইকুম আমি সাইকা নাম আজিমপুর থেকে বলছি জি বলুন জি আমার বয়স হচ্ছে 52 আমি হাটে দুটো স্ট্যান্ড বসানো আমি অধ্যাপক বরণ চক্রবর্তী স্যারের پیشنট আমার মানে গত 10 দিন ধরে শরীর মাঝমাঝ ছিল একটু হালকা জ্বর ছিল তো আমার করোনা সন্দেহ হয় আমি করোনা টেস্ট করি আমার করোনা পজিটিভ হয় আর কি তো প্রথমে আমি একটা মানে সিবিসি করি তে আমার ইএসআর আসে থার্টি সেভেন আর হোয়াইট ব্ল্যাক সেল আসে এইট তারপর আমার আমি একজন ডক্টর স্বর্ণাপন্ন হই ডক্টর হাইবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ উনি আমাকে বেশ কিছু টেস্ট দেন তার মধ্যে হচ্ছে তার মধ্যে হচ্ছে হলো আপনার চেস্ট এক্স রে সেখানে আসছে সাজেস্টিভ নিউমিনেটিস তারপর হচ্ছে হলো ফার্টিন টেস্ট সেটাতে আমার রেজাল্ট আসছে টু ফর্টি থ্রি রেফারেন্স বেলু হচ্ছে তিরিশ থেকে চল্লিশ তারপর আমাকে দিচ্ছেন হচ্ছে স্যার ডিডিমার ওটা আসছে দশমিক পয়েন্ট টেন তারপর আমাকে দিচ্ছেন হলো টোপ্রাণিন ওটা আসছে জিরো দশমিক জিরো ওয়ান টু আর স্যার আমাকে খেতে দিচ্ছেন হচ্ছে এজিথ্রোমাইসিন সাত দিন ডিভারক্স টেন জিং টোয়েন্টি ট্যাবলেট ডিরাইস র্যাক্স প্রোভিয়ার টেন রিবোটিল আর কার্ডিয়াক যেগুলো খাচ্ছিলাম সেগুলো হচ্ছে মানে কন্টিনিউ করতে বলছে সেটার মধ্যে হচ্ছে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি ডিজল ফাইভ নাইট্রো নাইট্রোমিন রিটার্ড আর হচ্ছে ইকুসপ্রিন্ট সেভেন্টি ফাইভ এখন আমার যে অবস্থান আমার কোনো শ্বাসকষ্ট নেই আমি করোনার যে সিমটমগুলো গলা মানে গলা ব্যথা বা সর্দি শ্বাসকষ্ট হয়ে যেতে কোনো প্রবলেম নেই কিন্তু আমি নিউমিন নিউমিনিটি শব্দটা আমার ইস্যে আমি খুব ভয় পাচ্ছি কালকে আমার মানে সাত দিন হয়ে যাবে এই যুথোমাইসিনের তো এখন আমার এই ক্ষেত্রে করণীয় কি আমার কি ইউথোমাইসিন কন্টিনিউ করবো নাকি অন্য কোনো ওষুধ আমার এমনি শারীরিকভাবে আমি খুব ভালো আছি কোনো শ্বাসকষ্ট নেই কোনো প্রবলেমও নেই আর কি তো সারের কাছে জানতে চাচ্ছিলাম কালকে আমার এই যুথোমাইসিন শেষ হয়ে যাবে কিন্তু নিউমোনিটি শব্দটা আমাকে খুব মানে খুবই অল্প পরিমাণ আর কি আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি শুধু একটু জানতে চাচ্ছি যে আপনার করোনা টেস্ট কি করা হয়েছে কোভিড টেস্ট কি হয়েছে সেটা কি পজিটিভ না নেগেটিভ আচ্ছা আপনার যে উপসর্গগুলো আছে সেগুলো খুব হালকা উপসর্গ আপনি বলছেন যে হালকা জ্বর আছে এবং গায়ে ব্যথা আছে না গলা ব্যথা আছে তো তাই না না হালকা হালকা জ্বর নেই জ্বর এক মানে একদম লাল দাগ বরাবর গলা ব্যথা নেই বলতে গেলে কোনো শ্বাসকষ্ট নেই আচ্ছা রাইট আজকাল এই হ্যাঁ ঠিকই ঠিকই আপনি বলেছেন কারণ আমরা এইটি টু নাইন্টি আমরা কোভিড পজিটিভ পেশেন্টের আমরা সে ধরনের কোনো উপসর্গ পাই না টেস্ট করলে হয়তো আমরা পজিটিভ পাই টেস্ট এই জন্যই করা হয় দেখা গেল যে বাড়িতে একজন পজিটিভ আর বাকিজন যারা আছে তা তারা সরি বাড়িতে হয়তো করোনা করোনার তার মধ্যে সিমটমস রয়েছে যে কারণে তার কোভিড টেস্ট করা হয়েছে এবং কোভিড টেস্টে তিনি পজিটিভ আসছেন তো ন্যাচারালি বাড়ির অন্যান্য সদস্যদেরও আমরা কোভিড টেস্ট করে থাকি বা অ্যাডভাইস করে থাকি সেখানে দেখা গেল যে অনেকেরই হয়তো পজিটিভ কিন্তু কারো এই ধরনের কোনো তেমন উপসর্গ নেই অর্থাৎ করোনায় অধিকাংশ মানুষের সে ধরনের উপসর্গ থাকে না এবং আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি কোভিড পজিটিভ হয়েছেন কাজে আপনার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আইসোলেশনে থাকতে হবে চোদ্দ দিন আপনি নিজেকে সেফ কোয়ারেন্টাইনে রাখবেন এবং অন্যদের থেকে শুধু দূরে থাকা নয় আপনাকে অন্যান্য স্বাস্থ্যবিধি আপনাকে মেনে চলতে হবে কঠোরভাবে তারপরে আপনি আবার টেস্ট করে দেখবেন যে কোভিড আপনার নেগেটিভ হয়েছে কিনা না কোভিড নেগেটিভ না হওয়া পর্যন্ত আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে না ফিরে আসাই ভালো কারণ আপনি তাহলে হবে কি যে আপনার হয়তো উপসর্গ নেই কিন্তু আপনার মধ্যে এই ডিজিজটা আছে এই ডিজিজটা যখন অন্য কারো কাছে সংক্রমিত হবে এবং তার যদি অন্যান্য সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে এই ডিজিজ অত্যন্ত জটিল হতে পারে এবং তার জীবনে জীবনে একটা হুমকির সম্মুখীন হতে পারে উনি কিন্তু আগামীকালকে সাত দিন হয়ে যাবে উনি এরপরে এটা কন্টিনিউ করবেন নাকি স্টপ করে দিব আচ্ছা হ্যাঁ অ্যান্টিবায়োটিক আপনি যেটা দিয়েছে ওকে আপনি খান অসুবিধা নেই আপনি আমি বলবো যে কোভিড পজিটিভ মানে যে অন্যান্য আপনার রেস্টুরেন্টটা অন্য কারণে হতে পারে না তা নয় কিন্তু ওটাও আমরা দেখা দেখা গেছে যে অন্য অন্যান্য হয়তো অন্য রোগের কারণেও তার রেসিড টাক ইনফেকশন হয়েছে অ্যাট দ্য সেম টাইম কোভিডও তার মধ্যে পজিটিভ এরকম কিছু কিছু কেস আমরা কিন্তু দেখেছি বা আমরা জার্নালে আপনি যদি দেখেন সেখানে পাবেন সুতরাং উনি যেটা দিয়েছেন এটা ফাইন যে যেহেতু এই রোগের ডাইরেক্ট কোনো নির্দিষ্ট কোনো প্রতিষেধক ওষুধ নেই সুতরাং তার যেন সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয় সেইটা থেকে রক্ষা করার জন্য অ্যান্টিবায়োটিক উনি দিতেই পারেন এবং যেটা দিয়েছেন ঠিকই করেছেন আচ্ছা আমাদের সঙ্গে আরো একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন মোহাম্মদ তকদির হাসান জানতে চেয়েছেন করোনা পজিটিভ আসার দু মাস পরেও কথা বলতে কষ্ট হয় কেন হ্যাঁ এটা একটা খুবই কমন প্রবলেম কথা বলা নয় তবে আরও কিছু কিছু উপসর্গ আমরা ইদানিং দেখছি যে যারা ভালো হয়ে গেছেন কোভিড থেকে যাদের হয়তো উপসর্গ তেমন ছিলই না কোভিড নেগেটিভ হওয়ার পরে কিছুদিন পরে তাদের মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন মাথা ব্যথা মাথা ধরা মাথা ঘুরা তারপরে আপনার জিভায় কোনো স্বাদ না পাওয়া না খেয়ে গন্ধ ঠিকমতো না আসা এই ধরনের আমরা কিছু কিছু উপসর্গ দেখি এগুলোকে তারা বলছে যে পোস্ট কোভিড নিউরোলজিক্যাল সিমটমস আপনি যেটা বলছেন এগুলো তো একই সাথে করোনা পজিটিভ অবস্থায়ও থাকতে পারে এবং নেগেটিভ হওয়ার পরেও কি এরকম আসতে পারে হ্যাঁ নেগেটিভে হয় থাকতে পারে হতে পারে এটা হতে পারে আচ্ছা রাইট জি আমি একটু জানতে চাই আপনার কাছে যে দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমাতে কম খরচে আপনি বলছিলেন যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যকর ভূমিকা রাখতে পারে এ ছাড়া আসলে আর কি ধরনের পদক্ষেপ নিলে এই করোনার থেকে করোনার ভয়াবহতা থেকে আসলে একজন রোগী ভালো থাকতে পারবেন আমরা একটা একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ইদানিং আমাদের দেশের করোনার যে প্রকোপটা ধীরে ধীরে কিন্তু কমে আসছে মৃত্যুর হার এবং সংক্রমণের হারও কিন্তু অনেক কম তার অর্থ এ নয় যে আমরা ভালোর দিকে যাচ্ছি হঠাৎ করে খারাপের দিকেও যেতে পারে সেক্ষেত্রে আমরা এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা সেটা করলে হয় কি যে পেশেন্ট আসলে অ্যাক্টিভ অথবা তার মধ্যে এই করোনার জীবাণু আছে এটা যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে আইসোলেশনের ক্ষেত্রে একটা খুব একটা বড় ভূমিকা রাখতে পারে আর এই এই অ্যান্টিজেন টেস্টে এটা স্বল্প খরচই করা যাবে এবং অল্প সময়ের মধ্যে এটা রেজাল্ট পাওয়া যাবে কাজে অনেকে এটাতে বোধ করবেন এবং আমার মনে হয় সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিজেন টেস্টের এটা যথেষ্ট ভূমিকা রাখতে পারে এটা আমার বিশ্বাস আর এইসব রুগীগুলো তখন বুঝবে যে আমাকে আইসোলেশনে থাকতে হবে আমি অন্য সংস্পর্শে যাব না আমাকে স্বাস্থ্যবিধি আমাকে কঠোরভাবে মেনটেন করতে হবে আমার মনে হয় এই জিনিসটা অবশ্যই ভূমিকা রাখবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রশ্নের উত্তর এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো পর্বে আবারও আপনাকে পাব আমাদের আরও কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার কাছে আবারও আমরা করব ভালো থাকবেন নিশ্চয়ই আপনি দর্শক ধন্যবাদ আপনাকে জিপিএচ ইস্পাত করোনা হেল্পলাইন আজকে এই পর্যন্ত আগামীকাল রাত নটায় আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন